এটা হচ্ছে চমচম ভোলা। নমস্কার বন্ধুরা, আজকে এই শীতকালীন দুপুরে বেশ ফাটাফাটি খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে আমার ঘরে। তবে আজকে এত কিছু যে আয়োজন হয়েছে আমি সেটা সত্যি কথা বলতে আমি নিজে যাই না, আমি একদম, কারণ হচ্ছে যে আমি আজকে একটা সকালবেলা নিজের দরকারি কাজে একটু বাড়ি বাড়ি বেরিয়েছিলাম, আসতে অনেকটাই বেলা হয়ে গেছিল। তো দেখলাম যে আসার পরে আমি গিন্নিকে বললাম যে, তো ও আসার সঙ্গে সঙ্গে আমাকে বললো, দেখো তোমার জন্য এত কিছু আমি ব্যবস্থা আমি করেছি, অলরেডি আমার পুরো থালা পুরো সাজিয়ে রেখে দিয়েছিল, মানে টেবিলে নয় মানে রান্নাঘরে আমার। এর জন্য ওকে অনেক ধন্যবাদ জানাই। ও ব্যবস্থা কি ব্যবস্থা করেছে সেটা আগে বলি। এখানে রয়েছে, এটা হচ্ছে মূলো পাতুরি, স্লাইস করে কাটা রয়েছে, দেখুন এক পিস এক পিস করে মূলো পাতুরি। এটা এখানে রয়েছে হচ্ছে আমাদের বাড়িতে যে বক ফুলের গাছ ছিল, তো বক ফুলের বড়া, তো বড়া অনেকগুলোই দিয়েছে আমাকে, ঠিক আছে। আর যেহেতু এখন শীতকাল, শীতকালে দুপুরে যদি একটু গরম গরম বেগুন পোড়া পাওয়া যায়, এই তো বেগুন পোড়া খুব সুন্দর করে মেখেছে, ধনে পাতা দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে মেখেছে এটা। আর এখানে অল্প করে একটু ডাল রয়েছে, এটা হচ্ছে ফুলকপি আলুর পোস্ত, ফুলকপি আলুর পোস্ত এটা। আর এটা হচ্ছে ও আমাকে বললো কি যেন, আজকে ও নিজে বাজারে গেছিলো, বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসছে আর মুরগির মাংস নিয়ে এসছে। এটা হচ্ছে বললো চমচম ভোলা, এই চমচম ভোলার পিসগুলো খুব বড় বড় হয়, এটা চমচম ভোলার মাছের ঝাল ধনে পাতা দিয়ে আর আদা পেঁয়াজ রসুন দিয়ে। এটা হচ্ছে চিকেন কষা, একদম দেখতে পাচ্ছেন একদম চিকেন কষা, বড় একটা লেগ পিস আমাকে দিয়েছে। আর হচ্ছে এই যে টমেটো চাটনি, বেশ খুব ফাটাফাটি আয়োজন। তো এখানে গরম বলতে আছে হচ্ছে এই চিকেনটা গরম আছে আর ভোলা মাছটা গরম আছে, বাদ বাকি সব ঠান্ডা হয়ে গেছে। ও সরি, এই বড়াটাও একটু গরম আছে, সদ্য ভেজে দিয়েছে আমাকে। তাহলে খাওয়া দাওয়া শুরু করি বেশি বকবক না করে। আর এখানে ভাত তো একটু কম ভাত নেওয়া হয়েছে, আছে যেহেতু বেলা হয়েছে আজকে, আজকে আজকে বেলা বলতে আজকে হয়েছে 3টে বাজে। প্রথমে আমি খাবো হচ্ছে মূলো পাতুরি দিয়ে আর ডাল দিয়ে। দারুণ লাগবে, ফুলের বড়া এ
বকুলের বড়াগুলো যদি গরম গরম পাওয়া যায় তার স্বাদই হয় অন্যরকম। ও, এর মধ্যে একটা লঙ্কার বড়াও হয়ে যায়। খুব ঝাল। এটা হচ্ছে বেগুন পোড়া, শীতকালে সব থেকে একটা ফেভারিট জিনিস বেগুন পোড়া। দারুণ। লঙ্কাটা মারাত্মক ঝাল, মারাত্মক ঝাল। উফ,
এবার দেখা হচ্ছে ফুলকপি আলু পোস্ত। হচ্ছে ফুলকপি আলুর পোস্ত। এটাও খুব ভালো হয়েছে। এটা হচ্ছে চমচম ভোলা। এত বড় মাছ খেতে পারবো? দেখি খেয়ে, এই মাছটা খেলে পরে এই মাংস অতটা খেতে পাবো না। প্রথম হচ্ছে আমার স্টার্টারে যা থাকে, মানে শুরুতে ভাজা ভুজি তরকারি ডাল এসব যা থাকে, ওগুলো দিয়ে খেতে খেতেই প্রায় পেট অর্ধেক ফুলফিল হয়, পেট অর্ধেক ভরে যায়। তারপর লাস্টে যেগুলো থাকে মাংস মাছ, এগুলো বেশি খেতে পারি না।
একেই বলে চমচম ভোলা, অত্যন্ত দারুণ টেস্টি মাছ। এখান থেকে কিছুটা মাছ এক পিস চিকেন দিয়ে খাবো আর একটু আলু দিয়ে খাবো। এতটা খেতে পারবো না যেহেতু আমার রাইসও শেষ। তারপর সব থেকে বড় কথা হচ্ছে পেট একদম ভরে গেছে। চিকেনটা জাস্ট ফাটাফাটি হয়েছে, একদম কষা, ত্বচার মধ্যে ঝোল নেই।
হয়ে গেল, চিকেন রয়ে গেল। এবার খাবো হচ্ছে টমেটো চাটনি দিয়ে। তাহলে আজকে আমার খাওয়া দাওয়া এখানে শেষ হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে স্টার্টিংয়ে এত কিছু থাকে, ওগুলো দিয়ে খেতে খেতে পেট অর্ধেকটাই ভরে যায়, লাস্ট আর রেগুলার খাওয়া হয় না, প্রত্যেকবারই থেকে যায়। তবে আজকে এত কিছুর মধ্যে এই নতুন এক ধরনের মাছ খেলাম, চমচম ভোলা, এটা দিয়ে খেয়ে সত্যি আমার মনটা ভরে গেল একদম। মানে ভোলা মাছ তো আমি খেয়েছি, কিন্তু চমচম ভোলাই প্রথমবার খেলাম। তারপরে পোয়া ভোলাও খেয়েছি, পোয়া ভোলা। খুব সুন্দর, একদম পরিপূর্ণ খাওয়া দাওয়া, সব পরিষ্কার একদম। খুব ভালো খাওয়া দাওয়া করলাম, চিকেনটা একটু বেঁচে গেল। তো আজকে উঠি, আজকে আমার এখানে খাওয়া দাওয়া এখানে শেষ হয়ে গেল। আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন, ভালো লাগলে পরে অবশ্যই একটা শেয়ার লাইক করবেন, পুজো পুজো শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে, নেক্সট কোনো জায়গায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।